হ্যালো ভিওয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন পশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের মডেল কোয়েশ্চেন পেপার এইট পেজ নাম্বার একশো এটা আমি আলোচনা করবো এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণিত শূন্য দশমিক দুই শূন্য সমান কত এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে দেখো আমি এটি খাতায় করে দিয়েছি এখানে দুইকে দুই দিয়ে যদি গুণ করা হয় তাহলে চার দুইয়ের বেটে একটি শূন্য আছে শূন্য এরপর আমরা দেখতে পাচ্ছি একটি দুটি এখানে এক দুই তিন তিনটের আগে দশমিক এখানে দুটোর আগে দশমিক তাহলে পাঁচটার আগে দশমিক হবে তাহলে এক দুই এরপরে আরও তিনটা শূন্য দিলে পাঁচটি হচ্ছে তাই এখানে তিনটে শূন্য দিয়ে দশমিক দিয়ে দিচ্ছি দশমিক যাতে বোঝা যায় তার জন্য আমরা এর আগে একটি শূন্য বসিয়ে দিচ্ছি তাহলে এই যে চার চারের পরে শূন্যের কোনো দাম নেই তাই এই শূন্য কেটে দিলে হবে শূন্য দশমিক তিনটে শূন্য চার এটি হবে সঠিক উত্তর তাহলে এটি কোন অপশানে আছে এটি দেওয়া আছে অপশান সিতে এরপরে দুয়ের দাগিন শূন্য দশমিক পাঁচ মিটার সমান কত হেক্টোমিটার এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে আমরা জানি এক হেক্টোমিটার সমান একশো মিটার তাহলে এখানে একশো দিয়ে আমাদের ভাগ করতে হবে তাই আমরা শূন্য দশমিক পাঁচ ভাজিত একশো করবো করলে ভাগ ফল যা হবে সেটাই হলো উত্তর এখানে একটির আগে দশমিক একশো দিয়ে ভাগ করছি তাই আরও দু ঘর এগিয়ে দশমিক বসবে তাই উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ হেক্টোমিটার দেখো এখানে অপশান হল বি এরপরে তিনের দাগে শূন্য দশমিক দুই পাঁচ এর পঁচিশ পার্সেন্ট সমান কত শূন্য দশমিক দুই পাঁচ এর পঁচিশ পার্সেন্ট শূন্য দশমিক দুই পাঁচ গুণিত পঁচিশ ডিভাইডেড একশো যেহেতু পঁচিশ পার্সেন্ট এরপর যদি আমরা দশমিক দুই পাঁচ এবং পঁচিশ গুণ করি তাহলে ছয় দশমিক দুই পাঁচ হবে এরপর একে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে দশমিক আরও দু ঘর আগে বসবে তাহলে এখানে ছয় আছে এর আরেক ঘর আগে বসাতে গেলে একটি শূন্য দিতে দেবে তাই শূন্য দিয়ে দিয়েছি তাহলে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ এটি হলো নির্ণীয় উত্তর তাহলে এখানে অপশান কোনটি অপশান হলো ডি এরপরে বলা যায় যে এ বি এর দ্বারা বোঝা যায় উপরে দেখো একটি রেখা টানা আছে কোনো দিকে তীর চিহ্ন দেওয়া নেই তার মানে এটি কি হবে এটি হবে রেখাংশ অর্থাৎ সি পাঁচের দাগে ছটি তলবিহীন ঘনবস্তুটি হবে তাহলে তল ছটি তল নেই এরকম কার ইঁটের ছটি তল আছে ছক্কার ছটি তল আছে বোতল বাদ দিয়ে ডাস্টার যদি দেখি তাহলে তারও ছটি তল আছে তাহলে এখানে বোতলের ছটি তল নেই তাহলে এইটি হলো উত্তর আমি এখানে লিখে দিয়েছি এবি এর দ্বারা রেখাংশ বোঝায় ছটি তলবিহীন ঘনবস্তুটি হলো বোতল এভাবে আমরা উত্তরটি লিখবো এরপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আমি এখানে তোমাদের দুটো প্রশ্নের উত্তরই করে দিয়েছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও সামান্য ভগ্নাংশে প্রকাশ করো শূন্য দশমিক শূন্য চারের মাথায় বৌনগণিক পাঁচের মধ্যে পৌনগণিক চারের মাথায় বৌনগণিক পাঁচের মধ্যে পৌনগণিক একে তাহলে আমরা কি করব এখানে দশমিক এবং পৌরপণিক বাদ দিয়ে আমরা সংখ্যাটি তুলে নিয়েছি এরপরে যার মাথায় পৌনপণিক নেই তাকে আমরা বিয়োগ করব নিচে অর্থাৎ হরে যতগুলো মাথায় পৌনবণিক ততগুলো নয় আর দশমিকের পরে এবং পৌনবণিকের আগে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য তাহলে বসিয়ে দিয়েছি এটাই হলো আমাদের নিয়ম বসানোর নিয়ম অনুযায়ী বসিয়ে দিয়েছি এরপরে বিয়োগ করলে পঁয়তাল্লিশ এরপর কাটাকাটি করেছি প্রথমে আমরা নয় দিয়ে কাটে কেটেছি লবহরকে এরপরে আমরা পাঁচ দিয়ে কেটেছি কেটে আমাদের এসছে কত একে বাইশ এটি হলো তাহলে নির্ণয় উত্তর এরপরে দুয়ের দাগে তুমি বিদ্যালয়ে যাবার মোট পথের শূন্য দশমিক সাত পাঁচ অংশ সাইকেলে ও বাকি অংশ হেঁটে গেলে শতকরা কত পথ সাইকেলে ও কত পথ হেঁটে গেলে ধরি সম্পূর্ণ পথ সমান এক অংশ সাইকেলে পথ গেলাম সমান শূন্য দশমিক সাত পাঁচ অংশ তাহলে হেঁটে গেলাম কত না এক থেকে দশমিক সাত পাঁচ বিয়োগ করলে যা হবে বিয়োগ করলে হবে দশমিক দুই পাঁচ অংশ এরপরে অতএব বিদ্যালয়ে সাইকেলে গেলাম সমান শূন্য দশমিক সাত পাঁচ গুণিত একশো পরে পার্সেন্টেজ যদি এটা ভগ্নাংশ করা হতো তাহলে পঁচাত্তর ডিভাইডেড একশো গুণিত একশো যেহেতু আমার পার্সেন্টেজ নিয়ে যাইতেছি তাই এদের গুণ করার পর আসবে পঁচাত্তর শতাংশ আমি এখানে সামান্য ভগ্নাংশে না গিয়ে সরাসরি গুণ করে নিয়েছি এবং হেঁটে গেলাম সমান দশমিক দুই পাঁচ গুণিত একশো এরপর পার্সেন্টেজ যেহেতু শতকরা নিয়ে যাচ্ছি গুণ করলে হবে পঁচিশ শতাংশ এটি হলো আমাদের নির্ণীয় উত্তর চাল এখানে আমি দুটোই করে দিয়েছি তোমাদেরই যেটা ভালো লাগবে তোমরা সেই করবে এরপরে তিনের দাগি তিনের দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাম এখানে প্রশ্ন আছে চারটি আমি চারটে প্রশ্নের উত্তর করে দিচ্ছি দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে প্রতি কিকরা চালের দাম পঁচাশি টাকা হলে চালের দাম চল্লিশ বৃদ্ধি পেল এখন চার হাজার চারশো তিন টাকায় কত কিকরা চাল পাওয়া যাবে প্রতি কিকরা চালের দাম হলো পঁচাশি টাকা চালের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখন প্রতি চালের দাম কত হবে না পঁচাশি গুণিত চল্লিশ ডিভাইডেড একশো এদের কাটাকাটি করলে যা হবে তার সঙ্গে পঁচাশি যোগ করতে হবে তাই আমি একেবারে এখানে যোগ দিয়ে বসিয়ে নিয়েছি তাহলে এখন যোগ করে দেখা যাচ্ছে কত না একশো উনিশ টাকা হলো প্রতি ক্রিগ্রা চালের দাম এরপরে এখন চার হাজার চারশো তিন টাকায় চাল পাওয়া যাবে সমান চার হাজার চারশো তিন ভাজিত একশো উনিশ তাহলে ভাজিত একশো উনিশ করেছি আমরা করলে কত হবে এদের ভাগ করলে সাঁত্রিশ কিলা তাহলে এখন আমরা চাল পাবো কত সাঁত্রিশ ডিগ্রি আমরা চাল পাব এরপরে তিনের দাগের দুয়ে নয় দিয়ে বিহার্য এমন ক্ষুদ্রতম সংখ্যা হিসাব করো যা দশ ষোলো কুড়ি চব্বিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে এর জন্য আমাদের কী করতে হবে না দশ ষোলো কুড়ি চব্বিশ দিয়ে ভাগ যাবে এরকম একটি ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে বের করতে হবে এর জন্য কী করবো আমরা এর জন্য দশ ষোলো কুড়ি বারো চব্বিশ এদের লসাও করব তাই আমি এখানে লসাও করেছি প্রথমে দুই দিয়ে ভাগ করেছি পরে দুই দিয়ে তারপর আবার দুই দিয়ে ভাগ করেছি এরপর আমি পাঁচ দিয়ে ভাগ করেছি করার পর এখানে এই যে দশ ষোলো কুড়ি চব্বিশ এদের লসও কত এসছে না দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন করলেও হবে কত গুণফল না দুশো চল্লিশ এখন বলা হয়েছিল যে এদেরকে ভাগ করলে ভাগ শেষ তিন থাকবে তাই আমরা কী করবো না দুশো চল্লিশ গুণিত এক যুক্ত তিন করে দেখতে পাচ্ছি যে দুশো তেচল্লিশ তাহলে এই দুশো তেচল্লিশকে যদি আমরা দশ ষোলো চব্বিশ দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে তিন ভাগ শেষ আছে এরপর দেখতে হবে যে এই দুশো তেচল্লিশ নয় দ্বারা বিভাজ্য কিনা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুশো তেচল্লিশ নয় দ্বারা বিভাজ্য তার মানে এটি হবে ক্ষুদ্রতম সংখ্যা যদি আমাদের দেখা যেত যে এখানে ভাগ যাচ্ছে না কোনটি না নয় দ্বারা বিভাজ্য হচ্ছে না তখন আমাদের কি করতে হতো তখন আমাদের করতে হবে দুশো চল্লিশ গুণিত দুই যুক্ত তিন তার কারণ আমাদের এই যে দুশো চল্লিশ অর্থাৎ ক্ষুদ্রতম যে সংখ্যাটি এসছে এর গুণিতক তার সঙ্গে তিন এটাও যদি না ভাগ যায় তখন আমরা কি করব না দুশো চল্লিশ গুণিত তিন যুক্ত তিন করব করে দেখব সেটি নয়দার বিভাজ্য হচ্ছে কিনা এইভাবে আমরা ধাপে ধাপে যাবো যেহেতু আমার প্রথমে আমরা দেখতে পেয়ে গেছি যে এখানে দুশো তেচল্লিশ দ্বারা বিহাজ্য এবং এদের ভাগ করলে ভাগ শেষ তিন থাকবে তাই আমরা নিচের দিকে যাচ্ছি না তাই আমি এটা কেটে দিয়েছি কিন্তু যদি এই যে ভাগটা না হতো বা এই উত্তরটা যদি না হতো তাহলে আমাদের এইভাবে করতে হতো তাহলে উত্তর কি লিখবো আমরা লিখব নয় দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো দুশো তেচল্লিশ যা দশ ষোলো কুড়ি চব্বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে এইভাবে উত্তরটি লিখতে হবে এরপরে বলা হয়েছে প্রদত্ত চিত্রে পরিসীমা কত দেখো পরিসীমা বলতে কি বুঝি না প্রত্যেকটি বাহুর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যগুলোর যোগফল তাহলে যেহেতু এদিকটা চোদ্দো আছে তাই উপরে এই যে দৈর্ঘ্যটা এটাও চোদ্দ আবার এখানে পাঁচ এদিকে পাঁচ এখানে চার এখানে চার এখানে দুশ্রেমি এখানে দু তাহলে এই সমস্তগুলো আমরা যোগ করে নেব ওকে প্রদত্ত চিত্রের পরিচে সমান চোদ্দ যুক্ত চোদ্দ যুক্ত পাঁচ যুক্ত পাঁচ যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই যুক্ত দুই চোদ্দোর সঙ্গে চোদ্দ যোগ করলে আঠাশ পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ চারের সঙ্গে চার যোগ করলে আট দুই সঙ্গে দুই যোগ করলে চার এদের যোগ করলে হবে পঞ্চাশ সেন্টিমিটার এটি হলো প্রদত্ত চিত্রের পরিষেবা এরপরে চারের দাগে যদুবাবু এক হাজার টাকা নিয়ে বাজারে গেল সে প্রতিটি একশো পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা মূল্যের দুটি বই প্রতি কিগ্রা একশো পঞ্চাশ টাকা দরে দুই দশমিক পাঁচ মাছ এবং প্রতি কিগরা একশো চল্লিশ টাকা দরে এক দশমিক পাঁচ শূন্য কি মাংস কিনলেন এখন যদুবাবুর কাছে কত টাকা আছে এর জন্য আমরা কি করবো না প্রথমে যদুবাবু কত টাকা খরচ করেছে তা আমরা বের করব তাহলে যদুবাবু এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেন এরপরে দুটি বইয়ের দাম কত না একশো পঁচাত্তর দশমিক দুই পাঁচ গুণিত দুই কেন একশো পঁচাত্তর টাকা যদি একটি বইয়ের দাম হয় তাহলে দুটি বইয়ের দাম কত হবে দুই দিয়ে গুণ করব গুণ করলে গুণফল কত হবে তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা এরপর দুই দশমিক পাঁচ শূন্য কী গ্রাম মাছের দাম কত এক কী গ্রাম মাছের দাম একশো পঞ্চাশ তাহলে দুই দশমিক পাঁচ গুণ করবো করলে হবে তিনশো পঁচাত্তর দশমিক শূন্য শূন্য টাকা এরপর এক দশমিক পাঁচ কী গ্রাম মাংসের দাম কত না একশো চল্লিশটা এক কেজির দাম তাহলে গুণিত এক দশমিক পাঁচ করলে হবে দুশো দশ টাকা এরপরে মোট খরচের পরিমাণ যোগ করবো যে খরচগুলো করেছে আমরা সবগুলোকে একসঙ্গে যোগ করে নেব তাহলে মোট খরচের পরিমাণ সমান তিনশো পঞ্চাশ দশমিক যুক্ত তিনশো পঁচাত্তর যুক্ত দুশো সমান নশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা যেহেতু আমাদের বলা হয়েছিল যে বাজারের পর কাছে কত টাকা আছে তাই বাজার করার পর যদিবাহুর কাছে এক হাজার মাইনাস নশো পঁয়ত্রিশ সমান চৌষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখো চারদাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানেও আমি সমস্তগুলো করে দিচ্ছি দেখো সরল করো প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা যুক্ত মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা মাইনাস মাইনাস এইট দেখো আমি এখানে অঙ্কটি তুলে নিয়েছি এরপরে প্লাস কুড়ির বিপরীত সংখ্যা হলো মাইনাস কুড়ি মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা হলো প্লাস সেভেন মাইনাস এইট যেমন ছিল তেমন আছে এরপরে মাইনাস কুড়ি প্লাস সেভেন যোগ করবো আমরা আমরা জানি এখানে যোগের যে নিয়ম তা হলো মাঝে চিহ্ন থাকবে এরপর বিপরীত যদি চিহ্ন থাকে এদের সেক্ষেত্রে দুটো সংখ্যার পরম মানের বিয়োগ করবো তাহলে বিয়োগ করেছি যার চিহ্নটা বড় সেই চিহ্নটা এখানে এসে বসে যাবে এরপরে দেখো এরপরে মাইনাস প্লাস এখানে মাইনাস চিহ্ন থাকলে যোগ হবে না তাই একে মাইনাস চিহ্নকে প্লাস চিহ্ন করেছি আর এখানে ভিতরে যে মাইনাস চিহ্ন ছিল একে আমার প্লাস চিহ্ন করে নিয়েছি এরপর এদের যোগ করলে হবে মাইনাস পাঁচ এটি হলো নির্ণয় উত্তর এরপর চারিদিকে দুই চারদিকে দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন মাইনাস এর পরমাণটি লেখক যে কোনো সংখ্যার পরম মান হলো সেটি নিজেই কোনো চিহ্ন বাদ দিই তাহলে মাইনাস পাঁচের পরমাণ হল পাঁচ এরপরে বলা হয়েছে পঁচিশের সঙ্গে কত যোগ করলে মাইনাস বিয়াল্লিশ পাওয়া যাবে তাহলে যোগফল মাইনাস একটি সংখ্যা এটি করলে অপর সংখ্যা পাবো তাহলে যোগফল মাইনাস প্লাস পঁচিশেরা তাই প্লাস পঁচিশ বসিয়ে নিয়েছি সংখ্যা রেখায় মাইনাস চিহ্ন বা অর্থাৎ বিয়োগ এখানে ওইভাবে সরাসরি করা যায় না তাই এখানেই বিয়োগ চিহ্নকে যোগ চিহ্ন করেছি আর এখানে ভিতরে আমরা মাইনাস চিহ্ন করে নিয়েছি এরপর মাইনাসে মাইনাসে এদের সংখ্যা দূর যোগ হবে তাহলে এখন উত্তর হলো মাইনাস সাতষট্টি অর্থাৎ পঁচিশের সঙ্গে মাইনাস সাতষট্টি যোগ করলে মাইনাস বিয়াল্লিশ পাওয়া যাবে এটি হলো আমাদের নির্ণয় উত্তর এরপর চারের দিকে তিন প্লাস আট মাইনাস বারো মাইনাস ছয় সংখ্যা তিনটির সাহায্যে যোগের সংযোগ নিয়ম যাচাই করি সংখ্যাগুলো তুলে নিয়েছি উপরে এরপরে প্লাস আট প্লাস মাইনাস বারো প্লাস মাইনাস সিক্স প্রথম দুটোকে আমরা প্রথমে যোগ করবো যোগ্য মাইনাস চার এরপর তৃতীয় সংখ্যাটিকে এদের সঙ্গে যোগ করবো যোগ্য মাইনাস দশ এরপরে আমরা আবার যোগ চেন দিয়ে তুলে নিয়েছি তুলে নিয়ে শেষ দুটোকে যোগ করবো শেষ দুটোকে যোগ করলে হবে মাইনাস আঠেরো এরপর প্রথমের সঙ্গে শেষ দুটোর যে যোগফল তা যোগ করলে হবে মাইনাস টেন তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রেই যোগফল একই এসেছে তাই আমরা লিখব দ্বিতীয় বন্ধনী দিয়ে প্লাস এইট প্লাস মাইনাস বারো দ্বিতীয় বন্ধনী শেষ প্লাস মাইনাস সিক্স এদিকে প্লাস এইট প্লাস দ্বিতীয় বন্ধনী দিয়ে মাইনাস বারো প্লাস মাইনাস সিক্স দুটো দিকেই যেহেতু যোগ সমান তাই এখানে সমান চিহ্ন বসিয়ে দিয়েছি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যোগের সংযোগ নিয়ম মেনে চলছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পো এরপরে পাঁচের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একের দাগে বলা হয়েছে একটি ঘনবস্তুর নাম লেখ যার একটি তল সমতল ও একটি বক্রতল এরকম হলো মোচা মোচার একটা সাইড বক্রতল আরেকটা দিক হল উপরই যে তলটি সেটি হলো সমতল অন্য একটি ঘনবস্তুর নাম লেখো যার তল সংখ্যা একটি এরকম হলো ফুটবল ফুটবলের দেখা গেছে যে তার একটি তল সেটি হলো বক্রতল এরপরে দুয়ে বলা হয়েছে প্রদত্ত চিত্রটি থেকে ছেদবিন্দুগুলি লেখো এখানে কোন কোনগুলো ছেদ বিন্দু আছে এখানে এ হলো একটি ছেদ বিন্দু বিতে একটি ছেদ বিন্দু আছে সিতে ছেদ বিন্দু আছে আর একটি হলো ও তাহলে প্রদত্ত ছেদ বিন্দুগুলো কোনগুলো এ বি সি আর ও এরপরে বলা হয়েছে সমরেখ বিন্দুগুলি সমরেখ বিন্দু কাকে বলছি আমরা যদি একটা রেখার উপরে অনেকগুলো বিন্দু থাকে অর্থাৎ তিন বা তিনের বেশি যদি বিন্দু থাকে এ ও ডি এখানে এ একটা বিন্দু ও একটা বিন্দু ডি একটা বিন্দু তাহলে এ ডি উপরে ও একটা বিন্দু আছে তাহলে এগুলি এটি হলো সমরেখবিন্দু ওকে এরকম কতগুলো আছে তাহলে এ ও ডি একটি হতে পারে বিও ই অ্যাক্টিভ হতে পারে সি ও এফ অ্যাক্টিভ হতে পারে এরপরে বলা হয়েছে সমবিন্দু স্বরলেখাগুলো সমবিন্দু সরলেখা কোনগুলোকে বলব না একটি বিন্দুর উপর দিয়ে যদি অনেকগুলো সরলেখা যায় তাকে বলবো আমার সমবিন্দু সরলেখা তাহলে এখানে কোনটি এখানে ও একটি বিন্দু তার উপর দিয়ে অনেকগুলো স্বরলেখা এডি বিই সি এফ সরলেখা তার মানে সমবিন্দু স্বরলেখাগুলি হলো এ এর এরপরে তিনের দাগে প্রদত্ত চিত্র থেকে এক জোড়া সমান্তরাল স্বরলেখার নাম লেখো এখানে অনেকগুলো সমান্তরাল স্বললেখা আছে আর সিডি আবার এক্স ওয়াই পিকিউ পিকিউ আর এস আর এক্স ওয়াই অনেকগুলো আছে এখানে সমান্তরাল সরলেখা তো আমি এখানে একটি সমান্তরাল সরলেখা লিখেছি সেটা হলো এক্স ওয়াই সমান্তরাল পিকিউ এই তিনের দাগের আরেকটি প্রশ্ন দেওয়া আছে সেটি হলো জোড়া পরস্পর ছেদী স্বরলেখার নাম লেখো পরস্পর ছেদি অর্থাৎ পরস্পরকে ছেদ করেছে এরকম এক্স ওয়াই এক্স ওয়াই সিডি পি কিউ এবউ সিডি আর এস বি আর এস সিডি তো আমি তাই লেখে এনে লিখেছি যে প্রদত্ত চিত্রে পরস্পর ছেদের সরেখার হল আর এস বি ওকে তোমরা অন্যগুলোও লিখতে পারো এরপরে একটি ঘনবস্তুর চিত্র আঁকো যার সবগুলি তল ত্রিভুজাকার এবং ঘনবস্তুটির নাম লেখো সবগুলো ত্রিভুজাকার হবে এরকম হলো পিরামিড এর ভূমি যদি ত্রিভুজাকার হয় তাহলে সমস্ত তলগুলো ত্রিভুজাকার হবে দেখো আমি ত্রিভুজটি এঁকে দিয়েছি এরপরে এদিকে একটি ত্রিভুজ এঁকেছি এরপরে এদিকে ডট ডট দিয়েছি কারণ এদিকটা উল্টো সাইড আমরা দেখতে পাবো না এটি দেখো একটি পিরামিড যার তলগুলো সমস্তই ত্রিভুজাকার আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ